যোগীরঞ্জন বিজ্ঞাপনে কলকাতার মা ফ্লাইওভারের ছবি কটাক্ষের মুখে সংবাদপত্রের উপর দায় চাপাল যোগী সরকার। ছবির দায় সংবাদপত্রের বিবৃতি দিয়ে দাবি উত্তরপ্রদেশ সরকারের। উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে অসাবধানতায় ভুল ছবি ছাপা হয়েছে, ভুলের জন্য দুঃখ প্রকাশ করে টুইট দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। আসছে পরের খবরে। রবিবার শরীয় সকালে ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম প্রচার করলেন চেতলা এলাকায়। অন্যদিকে ভবানীপুরে সকালে চা চক্রে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, পরে লি রোডে প্রচারে বিজেপি প্রার্থীর সঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, লিখলেন দেওয়ালও। অন্যদিকে ভবানীপুরে প্রচার চালেন সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বাদশামে একবার হেরেছেন, আবারও হারবেন। ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে চেতলায় প্রচারে নেমে বিজেপি প্রার্থীকে কটাক্ষ করলেন ফেরহাদ হাকিম। গতকালের পর আজও চেতলা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন পরিবহন মন্ত্রী, ভোটারদের হাতে তুলে দেন প্রচারের লিফলেট। নাম করা নেতাকে চিনি, তার মধ্যে উনি আমাকে কোনোদিন দেখিনি। শুনেছি ইন্টারভিউতে দাঁড়িয়েছিলেন, উনি অনেক ভোটে হেরে গেছেন। বাচ্চা মেয়ে, উদ্যোগী মেয়ে, জীবনে হারাটাকে নিয়ে মন খারাপ করো না, চেষ্টা করে দাও, যাও, কোনো না কোনো সময় নিশ্চয়ই যাও। একটা মানুষকেও দেখবেন না বলছে যে আমি মমতা ব্যানার্জিকে ভোট দেবো না। সব মানুষ নিজের থেকেই মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। গণতন্ত্রের নিয়ম হচ্ছে মানুষের দুয়ারে যেতে হবে, সেই কাজটাই আমি করছি। এটা আমার পাড়া, এখানে আমি কাউন্সিলর, এখানে ছোটবেলার থেকে প্রত্যেকটা গলিতে আমি রাজনীতি করেছি। তাই এই ভোটটা মমতা ব্যানার্জির একার ভোট না, আমাদের সকলের। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।